ফের গুজব বারাসতের কদম্ব গাছিতে, কিন্তু যে গুজবের কথা রটানো হচ্ছে, যে অডিওটি দিয়ে ভাইরাল হচ্ছে সবটাই ফেক। আজ থেকে 2 বছর আগে এই অডিও ভিডিও ভাইরাল হয়েছিল, আর সেই ভিডিও নিয়েই এবার ত্রাহি ত্রাহি রব। আর এই অডিও ছবি নিয়ে এলাকায় ভূতের আতঙ্ক। বিকেলের পর থেকে এলাকার মানুষ কার্যত ঘরবন্দি। ছেলে ধরা গুজবে কয়েক মাস ধরে ত্রাহি ত্রাহি রব তৈরি হয় বারাসতে। এবার দানব ভূত গুজবের আতঙ্ক ছড়িয়েছে সদর শহর লাগোয়া বেশ কয়েকটি গ্রামে। শীতকালে বিকেল 5টার পর কার্যত গৃহবন্দী হয়ে পড়ছেন সাধারণ মানুষ। রাতে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাড়ি থেকে বের হচ্ছে না, ফলে 8 থেকে 80 সকলেই অজানায় গুজবে কার্যত কাবু। বারাসত শহর লাগোয়া পঞ্চায়েত হল কদম্বগাছি। এই পঞ্চায়েতের অধীনে রয়েছে উলা, বয়রা, কালসাড়া, কাঁঠালিয়া, জাগুলি সহ একাধিক গ্রাম। মূলত এই গ্রামে রয়েছে বিঘার পর বিঘা জমিতে আম চাষ, এমনকি জমির পাশে পাশে রয়েছে বাঁশের বাগানও। সন্ধ্যার পর এমনিতেই নিরিবিলি হয়ে যায় এই এলাকা। ঘন জনবসতিপূর্ণ এলাকা না হলেও নিত্য বহু মানুষেরই যাতায়াত রয়েছে এই এলাকা দিয়ে। সম্প্রতি এলাকার মানুষজন দানব গুজবে কাবু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিও, আর সেটা এই এলাকার বলে দাবি করছে কেউ কেউ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক শাড়ি পরিহিতা মহিলা রাতের অন্ধকার যাতায়াত করছেন, আর পায়ে বাঁধা রয়েছে ঘুঙুর। কাঁদতে কাঁদতে পায়ে ঘুঙুরের আওয়াজ করছে সে। এলাকার বেশ কয়েকজন যুবক রটিয়ে দেয় এই ভিডিওটি নাকি এই এলাকার, হোয়াটসঅ্যাপে তা ভাইরাল হয়ে গিয়েছে। স্থানীয়রাও এই ভিডিও সম্পর্কে অবগত, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আবার এই কথা মানতে নারাজ, সে গুজব বলেও ধরে নিয়েছেন অনেকে। স্থানীয় বাসিন্দা অদুত আলী মির্তাজুল বলেন, সপ্তাহখানেক ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই দানব। ফোনে ফোনে প্রত্যেকের কাছে এই ভিডিওটি রয়েছে। এটা সত্যি কি মিথ্যা তা আমাদের কাছে স্বচ্ছ নয়, ফলে অন্যান্য সময় মতো এখন অবশ্য সন্ধ্যার পর তেমন মানুষের যাতায়াত করতে দেখা যায় না, আতঙ্ক রয়ে গিয়েছে। তবে এই এলাকায় রয়েছে বড় বড় আম ও বাঁশের বাগান, ফলে আতঙ্ক কিছুটা মানুষের মধ্যে রয়েছে। সন্ধ্যার পর কেউই বাড়ির বাইরে বের হচ্ছেন না। কাঁঠালিয়া বাসিন্দা শেখ সেকান্দার বলেন, একটি ভিডিও আমার কাছেও রয়েছে, তাতে দেখা যাচ্ছে এক মহিলার অন্যরকম ভঙ্গি। শুধু তাই নয়, ওই ভিডিওর সঙ্গে এক অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে, আর এই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থাতে দেখা যাচ্ছে। তাকে নাকি দানব আক্রমণ করেছে বলেও রটে গিয়েছে। এতে আতঙ্ক তৈরি হয়েছে ঠিকই, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে না। কোথায় এটা হয়েছে, কার সঙ্গে হয়েছে তাও পরিষ্কার নয়। এদিকে নিমাই ঘোষ বলছেন, পুরোটাই হচ্ছে গুজবের বশে। এখনকার দিনে ফোনে তো সব কিছু দেওয়া নেওয়া হয়, সেখান থেকে এই গুজব রটছে। কেউ আবার কারসাজি করেছে কিনা জানা নেই, আমরা এ নিয়ে এত কিছু ভাবছি না। বছর 8-এর ইরফান আলী মোল্লা বলছে, আমিও ভিডিও ও ছবি দেখেছি, তাই খুব ভয় হচ্ছে, সন্ধ্যার পর বাড়ি থেকে বের হচ্ছে না। বাড়ির লোকজন একই কথা বলছে, পাড়ার দাদা কাকুরাও ছায়ের দোকানে দানব নিয়ে আলোচনা করছে। এদিকে পশ্চিমবঙ্গ যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার বলেন, সমস্তটাই মানুষকে বিভ্রান্ত এবং অন্য পথে পরিচালিত করতে এটা রটানো হচ্ছে। তো কেউ দেখিনি, কি কি শুনেছেন যে এরকম হিসড়ন হচ্ছে? হ্যাঁ, পিছন থেকে এসে দানভূতি ধরেছে। এটা তো সঠিক আমরা জানি না, আর সঠিক তথ্য খবর পাওয়া যায় না। এটা শুনছি, এটা এখন ভুয়ো হতেও পারে, সঠিকও হতে পারে না। মানুষকে আতঙ্কের আতঙ্ক, মানুষ তো আতঙ্ক থাকবে। মানুষ যখন একটা জিনিস এরকম একটা ঘটনা শুনবে, তখন তো মানুষের একটা আতঙ্কই থাকবে। মানে সন্ধ্যের পরে দেখা যাচ্ছে যে বেরোতে পারবে না, এমন একটা পরিস্থিতি, ভয়ে বেরোচ্ছে না, একটা আতঙ্কভাগ সবার আছে। কোন কোন এলাকায় এটা মোটামুটি? এটা শোনেন, এটা বলছে কোন এলাকা সঠিক বলা যায় না। বলছে জাগুলের বাগানে, কেউ বলছে সেই মানিকতলার ওই দিক, এইরকম নানান রকমে বলছে। তো এটা আপনি কী করে বলছেন কোথায় হয়েছে সঠিক? এই এলাকাটা কি একবারে নির্জন এলাকা? এই এলাকা নির্জন এলাকা, এদিকে সব বাগান আছে, প্রচুর বাগান আছে। এখানে বাগান আছে বললেন, বড় বড় বাগান আছে। এবার বাগানের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, সন্ধ্যের পরে তো সব যায় না, কি করে বলবো বলেন তো। কয়েক বছর আগে কি মারা গেছিল? হ্যাঁ, ও কয়েক বছর আগে মারা গেছে, সেসব আসামি ধরা পড়ে গেছে। ও থেকে আতঙ্ক একটা এলাকায় কাজ করছে। আতঙ্ক বলতে শোনেন, আতঙ্ক যারা দিন আনা দিন খাওয়া, এদের আবার আতঙ্ক কৃষি, যারা যে কর্ম করে তারা সে কর্ম করে যায়। এই আমি এখন পাস করে এই বাড়ি যাচ্ছি, তা আমার আর আতঙ্কর ভাব কিসি? আমি বাগানে যাবো না, কোথাও যাবো না। কতদিন ধরে? এই তো এক সপ্তাহ ধরে গুজবটা শুনতে পাচ্ছি। সন্ধ্যে হলে সব ভয়ে ঘরে ঢুকে যায়। সন্ধ্যে হলে বাগানের দিকে যায় না কেউ, রাস্তা দিয়ে কেউ বেরোচ্ছে না। রাস্তা দিয়ে যাচ্ছে, যেমন ধরুন সন্ধ্যের আগে যার যে রাস্তায় যাচ্ছে, এবার সেই বাগান দিয়ে যাতে গেলে একটা ভয় লাগছে। কি ওটা কি বলে, যে দানব বেরিয়েছে, দানব বেরিয়ে মানুষকে খেয়ে নিচ্ছে, যে এরকম একটা আতঙ্কের ভেতরে রয়েছে সব আশেপাশে। আর এসব গুজবে একদম সব? হ্যাঁ, গুজবে সবাই শুনছে, যে বিশ্বাস করছে যে হ্যাঁ এটা সঠিক। কোন জায়গাটা হয়েছে? এটা বলছে তো এই পাশেই, কিন্তু আমরা অত কিছুই জানি না।
আমরা দিন রাত এই রাস্তাতে যাতায়াত করছি, এগোচ্ছি, এরকম কোনো ঘটনা? তিনটে ছেলে বাইকে করে যাচ্ছিল, তারপর কেউ কান্নার আওয়াজ হচ্ছিল, তা দাঁড়ায়, তারপরে তাদের পিছন থেকে নাকি ধরে এলাম। না এরকম কোনো আমরা এটা শুনছি, কিন্তু এরকম কোনোদিন নজরে কিছু আতঙ্কের হচ্ছে একটা মানুষ? হ্যাঁ, সুন্দরবনে এটা তো স্বাভাবিক, ওই জায়গাটা অনেক বাচ্চা কাচ্চা থাকতো, সেসবগুলো এখন নেই, ভয়ে এই হচ্ছে। কতদিন ধরে এটা চলছে? এই তো রিসেন্টলি কিছু দিন, বেশি দিন হয়নি, এটা সপ্তাহখানেক। হ্যাঁ এরকম একটা সন্ধ্যের পর থেকে বাড়ি থেকে বেরোনো বন্ধ। হ্যাঁ সন্ধ্যের পর থেকে বাচ্চা কাচ্চাদের খেলাধুলোই প্রতিবাদ যে ওই ভয়। আর আমাদের বাড়ির পাশের ঘটনা আমরা নিজেরাই জানি, এইটাই হচ্ছে কনফিউজ। আমি এই দিকে যদি হয় তাহলে আমি তো নিশ্চয়ই শুনবো, আমার বাড়ি এখানে, মানে আমি এখানে নিশ্চয়ই শুনবো, 1.5 কিলোমিটার দূরে মানে আমি শুনতে পারি জিনিসটা। তো ওই সবার ওই ফোনেই দেখছি যে এরকম একটা জিনিস দেখা যাচ্ছে সাদা মতো, একজনা এ করে মানে থামতে নিচ্ছে, আর একজনা ধরো ভিডিও করছে, যে ভিডিও করছে সেই বা কীভাবে তুলছে, আর যে যে যাতে মেরেছে সেই বা কে, এটাই হলো আমার কাছে। আমি তো পুরো মিথ্যা মনে হয়, তাদের পরিচয় এখনো জানা যায় না, কোথায় বাড়ি কি বিস্তারিত সেটা বলতে পারছি, আমাদের এখানে জিনিসটা কেমন, এই জিনিসটা সঠিক কি মিথ্যা, কেন এরকম ঘটনা এর আগেও তো একটা হয়েছিল, ওই মানে ছেলে ধরার ক্ষেত্রে ওই কিডনি ফিডনি খুলে মানে এরকম চলে যাচ্ছে, ওইরকমই একটা কারণ মনে করে মানুষ, আমরা তো আমরা একেবারে বিশ্বাসই করি না এই জিনিসটা, গুজব একটা আতঙ্ক ছড়ায়। হ্যাঁ এই জিনিসটা কেমন, তা আমার কাছে কারণটা হলো ওই জায়গায় না, আমার কাছে কারণটা হলো যে যে তুলছে গুজবটা, যে হ্যাঁ মানে ভিডিওটা, সে কে আর কাকে এই জিনিসটা করলো, তারা কোথায় কোথায় তাদের বাড়ি, তারা কেন এই জিনিসটা করছে, আমার কাছে কারণ হলো এই জায়গাটা। আমি এই বিশেষ কারণে, কেউ বলছে যে বয়ডার বাগানে জাগুলের বাগানে হয়েছে, কেউ বলছে বড়াই হয়েছে, কেউ বলছে মাধবপুরি হয়েছে, মানে এক এক জায়গায়, হ্যাঁ এক এক জায়গার মানুষ এক এক রকম বলছে, আমি শুনছি এই আর কি। দানব বেরিয়েছে, একটা ছেলেকে আসলের কাছে নিয়েছে, যে হসপিটালে ভর্তি, আমি তো অবাক শুনে ওখানে চায়ের দোকানে বসে গল্প করতেছে, সে আবার ফোনে দেখাচ্ছে আমার দানবটাকে, মহিলা মানে একটা জামা পরে আছে আর চোখ দুটো সাদা সাদা, কিভাবে ওরা কি করেছে জানি, আমি ওকে বলেছিলাম, আমি বলি এসব মানে গুজব, ও বলছে না এটা অরিজিনাল। আমি বলছি অরিজিনাল? তিনটে ছেলে বাইকে করে যাচ্ছে, তার বাড়ি কোথায়? ওইটাই তো হলো কথা। হ্যাঁ একটা ছেলে দেখি ওই বাগানে দাঁড়িয়ে গেছে, একটা মহিলা হেভি দেখতে সুন্দর, একটা ছেলে দেখি বাইকে করে, আমি যে যাচ্ছি দেখি বাইক নিয়ে, বাইকে তুলে নিয়ে চলে গেল। অনেকদিন ধরে চলছে, জাগুলিয়া রাস্তায় হয়েছে, আর একবার এখানে একটা মেয়ে ছেলে যাচ্ছিল, তার এখানে হাত কেটে গিয়েছিল, সবসময় কান্নার আওয়াজ শোনা যায় এই দিকে রাস্তায়। আর শুনেছি ওই জাগুরিয়ার ওখানে একটা তিনটে ছেলে যাচ্ছিলো, ওদের কামড়ে সব কান্নার আওয়াজ শোনা যাচ্ছিলো, গায়ে ছাল টাল তুলে নিয়েছিল। তো ভয় পাচ্ছে তোদের? ভয় পাচ্ছে? সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোতে পারছিস না? তো বাড়ি কোথায়? বারাসাত সংলগ্ন কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত সহ বয়ডা, উদা বিভিন্ন গ্রাম বিস্তীর্ণ এলাকা জুড়ে সন্ধ্যার পরে মানুষ ভীত আতঙ্কিত একটা ভিডিওকে কেন্দ্র করে, এই ভিডিওটার মাধ্যমে এক একটা অপপ্রচার এবং একটা মানুষের মনে
ভিত্তি সঞ্চার করে নির্জন এলাকায় কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্যই এই ভিডিওটা প্রচার করছে বলে আমরা মনে করছি। এই ভিডিওর প্রভাবে মানুষকে প্রভাবিত করে মানুষকে ঘরের মধ্যে বন্দী রেখে কেউ কেউ তাদের নিজের স্বার্থ সিদ্ধি করবে। এই ভিডিওর কোনো সত্যতা নেই, আমরা চ্যালেঞ্জ দিয়েছি যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে। যদি এই ভিডিও কেউ প্রমাণ করতে পারে, এই ভিডিওর সত্যতা কেউ যদি প্রমাণ করে দিতে পারে এবং আক্রান্ত ব্যক্তির সন্ধান দিতে পারে, তাহলে আমরা তাকে পুরস্কৃত করব। আমরা বলছি যে ভূত প্রেত জিন বলে মানুষকে মনে যে প্রভাব বিস্তার করে, যে ভয় দেখানো হয়, এর কোনো অস্তিত্ব নেই, পুরোটাই অবৈজ্ঞানিক, অন্ধত্বকে মানুষের দুর্বলতাকে বাড়ি দেওয়ার একটা চেষ্টা। এর বিরুদ্ধে লাগাতার আমরা প্রচার করছি, প্রচার করে মানুষকে ভয়ের যে প্রভাব তা থেকে মুক্ত হতে বলছি। আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা এর থেকে এই যে দানবের যে প্রচার, এই প্রচার সর্বদাই মানে নিজস্ব এক শ্রেণীর লোক করছে, এতে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। বারাসাত থেকে সাম্য গোস্বামীর রিপোর্ট, চ্যানেল 24/7।